তোমার কেমন লাগতেছে? আমি আর কি বলবো, মানে জাস্ট ওয়াও, আমার কথা হলো জাস্ট ওয়াও। উড়া দুরা 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 আছে খালে নেই পা পুড়ে যাবো গা, হাই হাই আমাকে কে বাঁচাও। কি রে শরীফ, তুই কি করতেছস? এখন আমরা আন্ডার ওয়াটার শট নিব, কোনো আর কথা হবে না, শুধু আন্ডার ওয়াটার শট। বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি ভোলাগঞ্জে। বর্তমানে আমরা ভোলাগঞ্জে অবস্থান করতেছি, আমাদের লেগুনার সামনে পার্ক করা। আর আমার পিছনে যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা ইন্ডিয়ার অংশ, পাহাড়গুলো যে দেখতে পাচ্ছেন। যদিও এখানে যে বাড়িঘরগুলো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, ক্যামেরায় এরকম দেখা যাচ্ছে না, তো পিছনের ভিউটা অসাধারণ সুন্দর। আর বর্তমানে আমরা এখন নৌকা ভাড়া করব এই নদীতে ঘোরার জন্য, তো সাথেই থাকুন, চলে যাচ্ছি এখন নৌকায়। তো বন্ধুরা, এখন আমরা ভোলাগঞ্জ ঘাটে আছি, এখান থেকে আমাদের নৌকা নিতে হবে। এখানে দেখেন অনেক নৌকা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, তো এখান থেকে নৌকা ঠিক করে ঠিক এই নদী ধরে আমরা পয়েন্টে চলে যাব, যেখানে আমরা একটু এনজয় করব, সেই পয়েন্টে চলে যাব। তো আমাদের গ্রুপ মেম্বার বাকিরা আসতেছে সামনে, তো ওদের জন্য অপেক্ষা করতেছি। এখানে কিছু কিছু মেম্বাররা আছে, তো সবাই একসাথে হলে তারপর আমরা আমাদের নির্ধারিত নৌকায় উঠে সামনের দিকে অগ্রসর হব। রানা ভাই, কেমন লাগলো ট্যুর, কেমন লাগতেছে? অনেক মজা লাগতেছে, আবার আসতে মন চাইলো, নেক্সট আবার যদি কখনো সময় হয় আবার আসবো। হ্যাঁ, ইনশাল্লাহ আবার আসবো। এখন আমরা ভোলাগঞ্জে আছি, ভোলাগঞ্জের সৌন্দর্য কেমন লাগতেছে ভাই? অনেক হেভি লাগতেছে, মানে এরকম সৌন্দর্য আগে কখনো দেখি নাই, এই নেক্সট ফার্স্ট দেখলাম, আর তো ভালো লাগতেছে। আরও সামনের দিকে গেলে আরও কত সুন্দর বুঝে দেখা যাবে, আরও সুন্দর জায়গা দেখা যাবে। তো এখন আমরা যাবো সজলের কাছে। তো সজল, তোমার কেমন লাগতেছে? আমি আর কি বলবো, মানে জাস্ট ওয়াও, আমার কথা হলো জাস্ট ওয়াও, অসাধারণ। এখনো ভিতরে যাওয়া না স্পটে, যদি স্পটে যাই তারপরে দেখি কি অবস্থা, হয়তো আশা করি ভালো হবে, মনে হয় যে একটু ভালো মোটামুটি এনজয় করা যাবে। এমনি খুব ভালো এমনি এনজয় করছি আমরা, কৃষ্ণা গান্ধী থেকে কতক্ষণ গোসল করে আসলাম, ডুবাডুবি করলাম, এখন ভোলাগঞ্জ আসছি, দেখি এখানে পানি কেমন, ডুবাডুবি করা যায় কিনা, তাহলে আরেকবার ডুবাডুবি করবো, মজা করবো। সাদা পাথর আছে এই আর কি, সব মিলে জাস্ট ওয়াও, সব মিলে ওয়াও। এখন আমরা কি অবস্থা ভাই? হ্যাঁ, কেমন লাগলো? এই তো ভালোই লাগছে, এখনো তো বাকি আছে একটু, তারপরে একটু মতামত দিতে। এই তো যাই দেখি কেমন লাগে, অবশ্যই আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। এই যে আকাশ ভরা তারা, কি কেমন লাগতেছে? খুব টায়ার্ড, কিন্তু এরপরও ভালো লাগতেছে। উপভোগ করতেছো না জায়গাগুলো? হ্যাঁ। এই যে নায়ক, কেমন লাগতেছে ভ্রমণ, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য অনেক সুন্দর সুন্দর দিন। যে Thank you.
তো বন্ধুরা আমরা চলে আসলাম ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায়। এই মাত্র আমরা নৌকা থেকে নামলাম। অনেক গরম, বালু আমার পা তো পুড়ে যেতেছে। মাটি কই, মাটি কই, আই হাই আই হাই। তো এইখানে পুরো এরিয়াটা বালিতে ভরা। যে আমি যেখানে আছি এখানে একটু ঘাস আছে, এখানে কিছুটা সময় দাঁড়াইতে পারছি। এখন যেহেতু জুতা আমার গাড়িতে রেখে আসছি, এখানে হাঁটাচলা করতে পারতেছি না। তো এই পলিথিন আমার সম্বল, প্লাস্টিকের পলিথিন আমার জুতা বানাবো এখন কোনো মতে ওই ওই পাশে যাওয়ার জন্য। এরকম আর একটা খুঁজতে হবে, সময় লাগবে যাইতে। হ্যাঁ, আর একটা পাইছি, সেম টু সেম। হ্যাঁ, এটার ভিতরে পা ঢোকাইতে হবে। হ্যাঁ, জুতা হয়ে গেছে। হ্যাঁ, আমার জুতা হয়ে গেছে। আরে এ এটা তো আরো গরম, এটা পাড়া দিলে তো আরো গরম লাগে। আমি এখন ওই পাশে যাবো কেমনে? আই হাই, আমি বুঝছি আমার যেতে হবো। দৌড় দিয়ে পার হয়ে যাই, যতক্ষণ পা খালি আছে আমি যেতে পারবো। যতক্ষণ গরম হয়ে যাবে পা, ততক্ষণ যেতে পারবো না। উড়া দৌড়া দৌড়ের উপরে আসি, আমি উড়া দৌড়া দৌড়ের উপরে আসি, খালি নেই পা পুড়ে যাবো গা। আই হাই, আমাকে কে বাঁচাও? ও এই কোন দিকে যাবো? ডাইরে না বামে, সোজা পুরাই দৌড়ের উপর আসি আমি। ও তোরে বাবা রে বাবা, এই জায়গা বসে। ও বিরাট বিরাট বাচ্চা বাইচে গেলাম। ওইখান থেকে আসার সময় পাটা ওই উপাসের পানিতে ভিজা, কোন রকম এক দিছি, এক দৌড় এক দৌড় দিয়ে এখানে পৌঁছে গেছি। ও পাটা ভিজাইছি, খুব শান্তি পাইতেছি। বাবা রে বাবা, খালি পায়ে আসা একদম উচিত নয়। বন্ধুরা, ভোলাগঞ্জের এইখানে সবাই ঘুরতে আসে, এখানে সময় কাটানোর জন্য আসে। বর্তমানে আমি যেখানে আছি এইখানে, তো আমরা সবাই এখন পানিতে নামবো। আর আমার অবশ্যই এখন নামতে হবে পানিতে। তো পানিতে নামার আগে এরিয়াটার একটা ভিউ আপনাদের দেখাই, উপভোগ করতে থাকেন, আর তারপর পানিতে নেমে আবার এনজয় করবো। তারপর অনুভূতি কি? আরে অনুভূতি আর বইল না বন্ধু, মনে হইতেছিল যে মগজগুলা পড়তেছে তপস তপস করে, এমন দৌড় দিছি। আর দুনিয়ার যে অবস্থায় সেটাই ভাইয়া, এটা আমি দূরদর্শন মানে চিন্তা করতেছিলাম। দুনিয়া এই অবস্থা, তাহলে আখির কি অবস্থা এগুলো? আল্লাহ সবাইকে সবারে মাফ করুক, সবারে হেদায়ত দেখ সবাইকে, আখির তাদেরকে। সেটাই, আমিন আমিন। বন্ধুরা, আপনাদের এতক্ষণ দেখালাম চারপাশের ভিউটা। তো এখন পানিতে নেমে যাবো, আমার অবস্থা খুবই খারাপ, খুবই অস্থির লাগতেছে। এখন পানিতে ঝাঁপ না দেওয়া পর্যন্ত শান্তি নেই। বন্ধুরা, আপনারা এখানে দেখুন, হাঁটবেন এই মাত্র পিছলাকে দিয়েছি, পুরো এরিয়াটা পিছলা, শুকনো জায়গাতে হাঁটবেন, পানিতে নেমে হাঁটবেন না। পানিতে নেমে হাঁটলে পা পিছলে যেতে পারে, জায়গাটা প্রচুর পিছলা। আচ্ছা, তোরা একদম এই মাথায় এলি কেন? একদম এই মাথায় এলি কেন? চলে মিম আর সরি পড়া কই? তো রানা ভাই পুরো রেডি, রানা ভাই হাতে লাইফ জ্যাকেট। রানা ভাই কি নামবেন? হ্যাঁ, আমিও নামার জন্য প্রস্তুত হইতেছি। ব্যাগটা রাখা দেবো, ওই যে আকাশ বড়া তারা, সে রেডি হইতেছে। কি আকাশ বড়া তারা নামবো না? পানি দেখলে লাভ মারো, ওই যে চট্টগ্রামে গেলে ওই যে রাস্তা দিয়ে পানি গড়া যায়, নাম দিতে মানে দৌড় দিয়ে লাভ দেবো, ঝর্ণা দেখার আগে লাভ দেয়। এখন তো তোমার পানির অভাব নাই, তুমি লাভালাভি করো, যাও। এত সুন্দর ঠান্ডা পানি এই গরমের ভিতরে, আমি তো গামাইতাছি, আমি এখনই নামবো। যাও সজল, লাভ দাও, তুমি না লাভ মারো পানি দেখে। তো পাথর এখানে তো লাভ দেওয়া সম্ভব না। কিরে শরীফ, তুই কি করতেছস? রিল্যাক্সে বসে আছি। রিল্যাক্সে
রিল্যাক্সে বসে আছস পানির মধ্যে ভাসতেছস ভাইসা সে ইন্ডিয়া যাবি গা কি রে সজল ওই সজল এই যে আমরা এখন ভোলাগঞ্জ সাদাপাথর সাদাপাথর টুকে তাইছস সাদাপাথর ভাই এই মাঝে হওয়ার পানিতে লাইট জ্যাকেট লাগে হাই হাই কি আর কব হ্যাঁ হ্যাঁ ওই যে আমরা জাস্ট এনজয় করতেছি আমার হাতে অ্যাকশন ক্যামেরা ডুব দিলে শান্তি না আচ্ছা এই উপর আচ্ছা ডুব দিলে শান্তি চুপ চুপ এখন আমরা আন্ডার ওয়াটার শট নিব কোনো আর কথা হবে না শুধু আন্ডার ওয়াটার শট আন্ডার ওয়াটার শট আমি তো গসা খাইতে খাইতে শেষ আমার কইবে না ডাইনে ওই মেয়া তুমি কব না আমার ডাইনে ওই মেয়া আমার ডাইনে কব না আরে মেয়ে কথা হইলো না কথা হইলো আমি তো এখানে খাইছিলাম হুকা মারাটা আমার কব না মেয়ে ওই সাইডে আমার তুমি আমি কেমন লাগছে আমি তো লাস্ট যে ঘষাটা খাইছি কপাল বলে আমি বাইচে গেছি আমি সোজা বলতে ওই জায়গা আমি একদম চতলা আমি সবাই যা হেরা হেরা হেগো উড়ামু আরে যাস না আরে কথা কই বেশি হেরা যাইবো যা আগে আমারা ই করো আরে ওটা থুইয়া যা ওটা সারা যা আমারা কিন্তু কন্ট্রোল করো ওই যা ওই যা পাথরে আমার দাঁত যাক 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 এখন তুই যা যাস না কা তুই সবার পিছে থাক তুই তো এই তো দল যা Wow. চতলা 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 চতলা
ওই যে আজিজুল পালারাসকা কই যাও যাও জেটু যাই ওখান থেকে আসলাম আমরা বেশি বেশি আমরা ওখান থেকে বেশি বেশি আসলাম আমরা এই কজন এত স্রোত ওখান থেকে বাসতে বাসতে পরে এখানে আমরা এই পর্যন্ত এসে থেমে গেলাম এখন আমরা ওই পারে চলে যাব ওই পার থেকে আবার উপরে দিয়ে চলে যাব এটা না বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি আমরা এখন ভোলাগঞ্জ থেকে চলে যাচ্ছি আকাশ মেঘলা বৃষ্টি নামবে তো বৃষ্টি অলরেডি নামতেছে চারপাশে দেখলে বুঝতে পারবেন অন্ধকার হয়ে গেছে আমার মাথার উপরে মেঘ কালো তো এখন আমরা চলে যাব নৌকায় উঠতেছে এখন কি নৌকা এটা না তো বন্ধুরা এই বৃষ্টি পড়তেছে বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা ভোলাগঞ্জ ত্যাগ করতেছি আবার কোনো একদিন দেখা হবে এই ভোলাগঞ্জে সাউন্ড শোনা যায় না সাউন্ড শোনা যায় না শ্রাবণ ধারা